স্মৃতির পাতায় কত কিছু লেখা আছে আমার, তারে মাঝে কিছু স্মৃতি থাকবে চিরকাল। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনার সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান স্মৃতির পাতা থেকে শুরু করছি, দরুদ শরীফ পাঠ করার ফজিলত বর্ণনা করার মাধ্যমে। জি হ্যাঁ, দরুদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে। যিনি দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা শেখ তরিকাত আমির আহলে সুন্নাত মাওলানা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামত বরকাতুহুল আলিয়া, ইনি আমাদেরকে দরুদ শরীফ পাঠ করার উৎসাহ প্রদান করতে গিয়ে তার লিখিত রিসালা জিয়াই দরুদুস সালাম এর মধ্যে একটি দরুদ শরীফ পাঠ করার ফজিলত এরকমই তিনি বর্ণনা করেছেন যে, আমাদের প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন যে, প্রত্যেক উদ্দেশ্য সম্বলিত কাজ যা আল্লাহ পাকের জিকির এবং দরুদ শরীফ পাঠ করা ছাড়া শুরু করা হয় তা বরকত ও মঙ্গল শূন্য হয়ে থাকে। তাই আমাদের উচিত প্রত্যেকটা জায়েজ কাজ শুরু করার আগে আমার নবীর প্রতি দরুদ শরীফ পাঠ করা, আল্লাহ পাকের জিকির করা। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন। ইনশাআল্লাহ আমাদের প্রত্যেক কাজের মধ্যে বরকত হবে, আমিন। আসুন মহব্বতের সাথে আরেকটিবার দরুদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। হোস্ট হিসেবে তাকে তো আমাদের লিয়াকত ভাই, কিন্তু আজকে গেস্ট হিসেবে উপস্থিত রয়েছেন আমাদের লিয়াকত হুজুর আমাদের মাঝে। তো লিয়াকত ভাইকে আমি শুভেচ্ছা জানানো হয়তো এটা মানানসই হচ্ছে না, ইনি আমাকে হয়তো বা মাশাল্লাহ যে আজকে ইনার স্মৃতির সম্পর্কে আমরা জানার জন্য আজকে উপস্থিত আমাদের লিয়াকত ভাইকে আমরা করেছি আমাদের স্মৃতির পাতা থেকে অনুষ্ঠানের মধ্যে। ইনারই অনুষ্ঠান চলমান রয়েছে স্মৃতির পাতা। আসলেই এই আপনার দাওয়াত ইসলামী যেটি প্রতিষ্ঠিত হয়েছে 1981 সাল থেকে, যিনার প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাত মাওলানা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রজবি জিয়াই দামত বরকাতুহুল আলিয়া, এই দাওয়াত ইসলামের কাজ তিনি শুরু করেছেন একে 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 সকলেই হাজারো লাখ ও কোটি আশিক রসুল এই দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত হতে শুরু করেছে। আমি আপনি আলহামদুলিল্লাহ বিভিন্ন মাধ্যমে এই দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত হওয়া, ঠিক সেরকমই আমাদের মোবাল্লিগে দাওয়াত ইসলামী, ইনারাও কীভাবে এই দাওয়াত ইসলামীতে তাদের আশা হলো, দাওয়াত ইসলামীর মাদানে কাজ করতে গিয়ে তাদের এমন কি স্মৃতি যা আমার আপনার শোনার মাধ্যমে আমাদের দুনিয়া ও আখিরাতে আমরা যেন কিছু ভালো কাজ করতে পারি, সেরকম কিছু স্মৃতি আমরা তুলে ধরি আমাদের এই অনুষ্ঠানের মধ্যে। ইলমে দিন শিখার সৌভাগ্য হয় আমাদের এই অনুষ্ঠানের মধ্যে, কোরআন এবং হাদিসের বিভিন্ন আলোচনা হয় আমাদের এই অনুষ্ঠানের মধ্যে। তাই অবশ্যই অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন, ইনশাআল্লাহ অনেক কিছু শেখার সৌভাগ্য হবে। আবারও আমন্ত্রণ জানাচ্ছি মাশাআল্লাহ আমাদের লিয়াকত হুজুরকে, আজকের আমাদের অনুষ্ঠানের গেস্ট। মাশাআল্লাহ হুজুর কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। হুজুর আজকের স্মৃতির পাতা থেকে অনুষ্ঠান, আপনার বিভিন্ন স্মৃতি সম্পর্কে আমরা জানবো শুনবো। স্মৃতির পাতা থেকে অনুষ্ঠান মাশাআল্লাহ আপনি করে আসছেন আমাদের বিভিন্ন আমন্ত্রিত মোবাইলিকের দাওয়াত ইসলামীদের, এবং হয়তো বা আমারও একবার শরীর অসৌভাগ্য হয়েছিল। দাওয়াত ইসলামীতে যেটা আমাদের বাংলাদেশের মধ্যে অনেক আগে থেকে কাজ চলমান রয়েছে, এবং মাশাআল্লাহ আপনাকে মাদানী চ্যানেলের মধ্যে আমরা অহরহ দেখতে পাই মাশাআল্লাহ, পাশাপাশি আপনি মাশাআল্লাহ আমাদের দাওয়াত ইসলামী বাংলাদেশের শিক্ষা বিভাগের মাশাআল্লাহ খ্যাতমতের মধ্যে রয়েছেন, যার শোভাতে আপনার মাশাআল্লাহ বিভিন্ন দিক দিয়ে সফর হয়। তো প্রথমত আপনার থেকে আপনার স্মৃতি সম্পর্কে জানার চেষ্টা করব, কীভাবে আপনার দাওয়াত ইসলামীতে সম্পৃক্ত হওয়ার সৌভাগ্য হল? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ। প্রথমত মাদানী চ্যানেল মজলিসকে শুকরিয়া জানাচ্ছি যে ওনারা এতটুকু যোগ্য মনে করেছেন যে আজকে এই অনুষ্ঠানে বসে আমার স্মৃতি শোনানোর। যদিও বা এমন কোনো স্মৃতি আমার এখনও হয়নি, যেহেতু মাদানী মহলে এসেছি এখনও তেমন তো বয়সই হয়নি, কেননা পূর্বের যে মুবাল্লিগগণ এখানে এসেছেন
তারা আমার চেয়ে অনেক অনেক বেশি সিনিয়র। মাশাআল্লাহ। আর সিনিয়রদেরই তো স্মৃতি থাকে, জুনিয়রদের স্মৃতি কোথা থেকে? তারপরেও আজকে মাদানী চ্যানেল মজলিসের পক্ষ থেকে বলা হয়েছে যে আজকে আমি যাতে আমার স্মৃতি শোনাই। প্রথমত কাউসার ভাই, এটা আল্লাহ পাকের অনেক বড় একটা দয়া যে আল্লাহ তাআলা এই বর্তমান ফিতনা ফিসাদের যুগে দাওয়াত ইসলামের মতো এমন একটি পরিবেশ আমাদেরকে নসিব করেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এর শুকরিয়া যতই করি না কেন খুবই অল্প হবে। অবশ্যই। আমরা যারা মাদানী চ্যানেলের দর্শক, হয়তো বা আপনারা যারা দেখছেন জি, বা দর্শকদের মাঝে যারা জিম্মাদার দেখছেন, আমরা যদি দেখি যে আমাদের এই পরিবর্তন, এই তাবদিলি, এই ডিফারেন্স আমাদের পূর্বের আর বর্তমান জীবনের, তো এদিকে যদি তাকাই তাহলে আসলেই আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করতে মন চায়, কিন্তু এগুলো অনেক নগণ্য হবে। এবং আমির আহলে সুন্নাত সুবহানাল্লাহ এমন একজন মর্দে কালান্দার যার ছায়া যে উম্মতের উপর পড়ে যায় সে উম্মতের বেড়া পার হয়ে যায়। সুবহানাল্লাহ। নিগাহে ওলি মে ও তাসির দেখি, বদলতি হাজারো কি তকদির দেখি। সুবহানাল্লাহ। আসলেই আমির আহলে সুন্নাত বর্তমান যুগের এমন একজন মহান ওলিয়ে কামিল যার নজরে গুনাহগার নেককারের উঁচু সোপান পর্যন্ত পৌঁছে যাচ্ছে। সুবহানাল্লাহ। আজকে যার বদৌলতে মানুষ নগণ্য থেকে অনন্য হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। যাই হোক, আপনি প্রশ্ন করেছেন যে মাদানী মহলে কিভাবে আসা, দাওয়াত ইসলামী পরিবেশে কিভাবে আসা। সবারই কোনো না কোনো মাধ্যম থাকে, আমারও মাধ্যম ছিল। এমনিতে তো আগে থেকে মোটামুটি আল্লাহ তাআলার দয়ায় নামাজ কালাম এগুলো পড়তাম। ২০১৫ সালের দিকে আচ্ছা আমি একজন পীরের হাতে বায়াত গ্রহণ করি। মাশাআল্লাহ। আর বাংলাদেশে ওনার খুবই প্রসিদ্ধি আছে, মাশাআল্লাহ, সৈয়দ মোহাম্মদ তাহের শাহ মাদ্রাসাতুল আলী। মাশাআল্লাহ। অসংখ্য মুরিদ ওনার পাওয়া যায় বাংলাদেশের মধ্যে, এবং উনিও সিরিকুট শরীফ থেকে প্রায় মিলাদুন নবীর মাসে মাহে রবিউল আউ্বাল শরীফে উনি বাংলাদেশে তশরিফ আনেন, তো অসংখ্য ভক্তবৃন্দ ওনার মরিদ হয়ে থাকেন। মাশাআল্লাহ। মহান ওলিয়ে কামিল উনিও, তো ওনার হাতে দামান আমার হলো। তো আমরা জানি যে একজন হক্কানি পীর যখন কারো জীবনে চলে আসে তার জীবন কিন্তু পরিবর্তন হয়ে যায়। পরিবর্তন হয়ে যায় অবশ্যই। ঠিক সেইভাবে উনিও আমার জীবনে আসার পর থেকে আমার জীবন অনেকখানি পরিবর্তন হয়ে গেছে। নামাজ, রোজা, এগুলোর পাবন্দি আলহামদুলিল্লাহ, দিনের প্রতি চলা এগুলো আলহামদুলিল্লাহ আমার শুরু হয়ে গেছে। তো একদিন ওনার তো আমি বায়াত হয়ে গেলাম জি, মুরিদ হয়ে গেলাম। তো একদিন আপনার টিভিতে আমি চ্যানেল স্ক্রল করতে করতে রিমোট দিয়ে আচ্ছা, তো একদিন আমার চোখ পড়লো মাদানী চ্যানেলের উপর। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেল আপনার ১৫ শুরুর দিকে, হয়তো বা ১৫ অর্থাৎ চট্টগ্রামের প্রথম ইজতিমারও আগে। আচ্ছা। চট্টগ্রামের প্রথম ইজতিমা হয়েছিল ১৫ দিকে হয়েছিল না? জি জি। আচ্ছা, ১৫র আগে অর্থাৎ প্রথম যে ইজতিমার আগে, তো আমি চ্যানেল ঘোরাতে ঘোরাতে হঠাৎ মাদানী চ্যানেল উর্দু যেটা জি, এটা কিন্তু প্রায় তখন সবার ঘরে ঘরে ছিল, ঘরে ঘরে ছিল, তখন সবার ঘরে চলতো, হয়তো আপনার ঘরে চলতো। জি চলতো। একদিন মানে চ্যানেল স্ক্রল করতে করতে আমার চোখ পড়লো ওই চ্যানেলের উপর। মাশাআল্লাহ। এখন যখন ওই চ্যানেলের চোখ পড়লো তখন হঠাৎ আমি থেমে গেলাম, মানে আর সামনের দিকে যেতে ইচ্ছে করছে না, অন্য কোনো চ্যানেলের দিকে আর যেতে ইচ্ছে করছে না। আচ্ছা। তো এখন যখন ওখানে দেখছি, যতই দেখছি ততই ভালো লাগছে, যতই দেখছি ততই ভালো লাগছে। মাশাআল্লাহ। তো ওখানে বয়ান, নাত শরীফ, আসলে আমরা তো আলহামদুলিল্লাহ ছোট থেকেই ওই যে মিলাদ মাহফিলের ভক্ত ছিলাম, একটা ইসলামিক মহলের মধ্যে বেড়ে, হ্যাঁ মানে ধরেন
কোন একটা সমাবেশ অর্থাৎ ইসলামী সমাবেশ সুন্নি মোনা ছিলাম এবং মিলাদ মাহফিল হলে নাত হলে এগুলো আমাদের মোটামুটি এগুলো আমরা ভালো লাগতো। জি জি, তখন যখন এই চ্যানেলটা দেখছিলাম তো তখন এই চ্যানেলের মধ্যে যখন এত মানে অপূর্ব যে দৃশ্যগুলো হচ্ছিল নাত বয়ান, হ্যাঁ এগুলো হচ্ছিল, তখন মানে আমি খুবই বিমোহিত হয়ে গেলাম, খুবই মানে আমি দেখে খুব আশ্চর্য হয়ে গেলাম। একটা ভালো লাগা কাজ, কেমন পরিবেশ এটা, এমন মানে মানে এরকমও কি পরিবেশ আছে, মানে মানে পরিবেশটা দেখেই খুব সুন্দর লাগছে, টিভিতে দেখে সুন্দর লাগছে, বাস্তবে কেমন সুন্দর হবে। আল্লাহ মাশাআল্লাহ, ওখানে এই যে চ্যানেলে বসে মাটির পিয়ালায় পানি পান করা, মাটির পাত্রে পানি পান করা, এরপর একটা চ্যানেলে বসে এত সাদা সিদা মানে গেট আপ নিয়ে আসা, চিন্তা করলাম এটাও কি সম্ভব। আল্লাহ, আর যে চ্যানেলের মধ্যে চলছে নাতে মুস্তাফা, হ্যাঁ এটাও কি সম্ভব। আচ্ছা এটা তো প্রথম দিনের ব্যাপার স্যাপার গেল। আচ্ছা এরপর মানে মানে প্রতিদিনই আমি মানে এই চ্যানেলটাই দেখতাম, যখন থেকে ভালো লাগলো আমি এই চ্যানেল প্রতিদিনই মানে মোটামুটি দেখা শুরু করলাম। জি, একদিন চিন্তা করলাম যে ইস, যদি এই মহলের মানুষগুলো যদি আমাদের বাংলাদেশেও থাকতো, যদিও বা ছিল আমার চোখে পড়েনি, চোখে পড়েনি, কেননা আমি তো এগুলোর কথা বলছি আপনার 14-15 দিকে, তো আমার তো জানা মতে দাওয়াত ইসলামী বাংলাদেশে আরও অনেক বছর আগে এসেছে এখানে, তো হয়তো বা কাজ এত প্রসার প্রচার প্রসার ছিল না কাজের, যার কারণে হয়তো বা আমি দেখিনি বা আমার চোখে পড়েনি। তো একদিন চিন্তা করলাম যে ইস, এরকম যদি মহল এই বাংলাদেশে থাকতো তাহলে বাংলাদেশের মানচিত্র পাল্টে যেত, আমরাও এনাদের এত নেককার লোকদের সংস্পর্শ পেতাম, এনাদের পাশে গিয়ে বসার, এনাদের সাথে কথা বলার, এনাদের সাথে এভাবে দিনের খিদমত করার আমাদেরও সুযোগ হতো। একটা ভালো লাগা কাজ করেছে যখন চ্যানেলে একটা বিষয় দেখা যে এখানে সবাই মিলে মিশে মেন কথা হচ্ছে, হ্যাঁ তখনকার তাদের যে গেট আপ একটা ছিল, এটা গেট আপটার মধ্যেও কিন্তু একটা রোহানীয় ছিল, একটা সবুজ পাগড়ি, সবুজ পাগড়ি, সাদা পাঞ্জাবি, তারপর মাথার উপর সাদা চাদর দেয়া, চকলেট কালারের যে একটা চাদর, তখনের গেট আপটা আসলে কাউসার ভাই দূর থেকেও যদি আমরা কোনো দাওয়াত ইসলামী ওয়ালাকে দেখি ওই গেট আপের মধ্যে কেন যেন একটা রুহানিয়ত ছিল না, ওই এখনো আছে আলহামদুলিল্লাহ, এখনো যদি কেউ ওই গেট আপে আসে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে, মানে কেন জানি অন্যরকম একটা ফিল কাজ করে। আচ্ছা যা হোক, একদিন ওই চ্যানেলে এলান হচ্ছে, ঘোষণা হচ্ছে, জি মানে 15-র দিকে যেটা চট্টগ্রামের প্রথম ইজতেমা হয়েছে, আচ্ছা তো এলান হচ্ছে যে অমুক তারিখ 3 দিনের ইজতেমা চট্টগ্রামের বহদ্দারহাটে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এখন আমি তো শুনে অবাক যে আপনি কিছুদিন আগে আফসোস করছিলেন যে এরকম একটা, হ্যাঁ আমি চিন্তা করলাম যে ইজতেমা মানে নিশ্চয়ই এদের অনেক বড় একটা মোটামুটি একটা এখানে আছে, না হলে ইজতেমা কিভাবে করছে, এত বড় একটা আলিশান আলিশান ইজতেমা। এখন আমি চিন্তায় পড়ে গেলাম যে কি রে, এতদিন খুঁজছিলাম এদেরকে, এখন টিভিতেই শুনতেছি যে এদের ইজতেমা হবে। আচ্ছা অ্যাড্রেস অ্যাড্রেস আমি নোট করে নিলাম, যাই হোক তো ইজতেমায় 3 দিন তো যাওয়া হয়নি আমার, আচ্ছা পড়ালেখার মধ্যে ব্যস্ত ছিলাম আমি, অ্যাডমিশন টেস্ট ছিল মনে হয় আমার, আচ্ছা যতটুকু মনে পড়ছে আমার, তো 3 দিন আমার যাওয়া সম্ভব হয়নি। তো শেষ দিনে চিন্তা করলাম যে 3 দিন যেহেতু যেতে পারছি না, শুক্রবার তো মোটামুটি ফ্রি থাকি, ফ্রি থাকা যায়, একটা দিন গিয়ে দেখি। আমি যেটার জন্য এতদিন আশাবাদী ছিলাম, এটা এরা এত কাছে তো আমি না গিয়ে কিভাবে থাকি, কিছুদিন আগে তো আফসোস করছিল যদি এদেরকে পাই, আর এখন হাতের নাগালের থেকেও যদি আমি না যাই তাহলে তো আফসোস করবো। জি জি, তৃতীয় দিন গেলাম কাউসার ভাই, আচ্ছা একা একা চলে গেলাম, কারো কারো এমনি তো গাড়ি ঘোড়া রাস্তা তো চিনি, জি অ্যাড্রেস তো আমি চ্যানেল থেকে নোট করে নিয়েছি, আচ্ছা যে কোথায় হচ্ছে, মানে আপনি কোনো আশেপাশে কোনো ইসলামী বা কাউকে নিয়ে যাই, কেননা আমার তো কারোর সাথে তেমন মানে এদের এদের কোনো ইসলামের সাথে তো আমার পরিচয় ছিল না, শুধু আপনি শুনেছেন যে, হ্যাঁ শুনেছি, আমি জাস্ট চলে গেছি। আচ্ছা আচ্ছা, চলে যাওয়ার পরে যখন বিশাল গ্যাদারিং দেখেছি আমি, মানে এত বিশাল গ্যাদারিং, আর চারিদিকে এই যে দাওয়াত ইসলামের ইসলামী ভাই আর ইসলামী ভাই, যখন দেখতেছি আমার মনে হচ্ছে আমি এটা কোন পরিবেশে চলে আসলাম। আল্লাহ, মানে চারিদিকে এই একই গেট আপের, সবাই একই রকম, নাই কারো মধ্যে হিংসা বিদ্বেষ, নাই কারো মধ্যে অহংকার, মানে কে বড় জিম্মাদার কে ছোট জিম্মাদার, নাই কোনো পার্থক্য,
নাই কোনো স্ট্যাটাসে ডিফারেন্স। হ্যাঁ আল্লাহ। আচ্ছা তৃতীয় দিন তো সাধারণত তখন তৃতীয় দিনের একটা জাদুয়াল থাকে, নামাজ প্র্যাকটিক্যাল শেখায়, এরপর জুমার বয়ান হয় শেষে, এরপর দোয়া হয়। যখন নামাজ প্র্যাকটিক্যাল শেখাচ্ছিল আমার এখনো মনে আছে ওই ইসলামী ভাই, অনেক সিনিয়র ইসলামী ভাই, আচ্ছা ওনার নাম আমার এখন সঠিক মনে পড়ছে না, উনি সৈয়দপুরের ইসলামী ভাই ছিলেন। আচ্ছা সৈয়দপুরের, মাশা ওনাকে দেখে আমার খুবই ভালো লেগেছিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওনার কথা বলার আন্দাজ, নামাজ শেখানোর আন্দাজ, এরপর কিন্তু আমি সুন্নত মোতাবেক ইউনুস ভাই নাম মনে পড়েছে, নাম মনে পড়েছে মাশাআল্লাহ। ইউনুস ভাই মাশাআল্লাহ, আল্লাহ পাক ওনাকে, উনি এখনো মাদানী মহলে আছেন মাশাআল্লাহ। যদি আজকে আমাদের দেখতে পাচ্ছেন আল্লাহ তাকে বরকত দান করুক, আপনার সদকায় আমাদেরকে কবুল করুন। আমিন আমিন। অনেক পুরনো ইসলামী ভাই, অনেক পুরনো ইসলামী ভাই, মাশাআল্লাহ, অনেক ভালো ইসলামী ভাই, আল্লাহ পাক ওনাকে ইস্তেকামত দান করুক, আমাদেরকে ইস্তেকামত দান করুক। তো উনি যখন নামাজ প্র্যাকটিক্যাল শেখাচ্ছিলেন তো খুব ভালো লাগলো। নামাজ প্র্যাকটিক্যাল শেখানোর পর জুমার বয়ান শুরু হলো, তো জুমার বয়ানের পর মানে যে দোয়া হচ্ছিল, কাউসার ভাই বিশ্বাস করেন আমি মনে হয় আমার জীবনে এমন দোয়া কখনো কোথাও শুনিনি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নিজেকে এটাই প্রশ্ন করছি যে আমি কোথায় চলে আসলাম। আল্লাহ, বিশ্বাস করবেন কাউসার ভাই, কেউ কখনো আমাদের চোখ দিয়ে পানি ঝরাতে পারে নাই, বিশেষ করে খওফে খোদা নিয়ে, ইশকে রসুল নিয়ে, বা দীন ইসলামের জন্য বলেন, নিজের গুনাহের কারণে বলেন, কখনো চোখ থেকে পানি ঝরানো এটা কিন্তু মামুলি কোনো বিষয় না। আসলে আপনি কারো চোখ থেকে কিন্তু খওফে খোদার কারণে সহজে পানি বের করতে পারবেন। সাধারণত আজকের দুনিয়াতে মানুষ বিভিন্ন দুনিয়ায় বিপদ আপদে পড়লে, ব্যবসার কারণে, চাকরির কারণে, অনেক কিছু কারণে মানুষ কান্না করে, কিন্তু আল্লাহ পাকের ভয়ের কারণে যেটা আপনি বলছেন, বা একটা ইশকের রসুলে একটা কান্না করা, এটা কিন্তু সৌভাগ্যবানদেরই নসিব হয়। জি মাশাআল্লাহ। তো ওখানে মানে এমন দোয়া, দোয়ার আন্দাজ, দোয়ার শব্দাবলী এমনভাবে মানে করা হয়, উচ্চারণ করা হয়, মানে অটোমেটিক কোনো একটা বান্দার অন্তরের মধ্যে এমন প্রভাব পড়বে যে তার চোখ দিয়ে অটোমেটিক পানি চলে আসবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো যা হোক, ওই ওই দিন তো ইজতেমা শেষ হয়ে গেল। আচ্ছা, মানে এটা একটা আপনার অন্তরে রেখাপাত করলো ইজতেমা? জি রেখাপাত করলো মাশাআল্লাহ। তা আমি ওই দিন থেকে নিয়ত করলাম যে এই পরিবেশের সাথে আমি সবসময় নিজেকে লাগানোর চেষ্টা করব। মাশাআল্লাহ। যাই হোক, তারপরেও কিন্তু ওই দিনও আমি কারোর সাথে পরিচয় হয়নি। আচ্ছা, গিয়েছি চলে এসেছি, মানে কারোর সাথে আসলে কাউকে তো চিনি না। আর এটা ছিল একটা ইজতেমা, ইজতেমার মধ্যে এত ভিড়, হ্যাঁ চারিদিকে সবাই তো ব্যস্ত, জি কারোর সাথে তেমন পরিচয় হওয়ার আমার সুযোগ হয়নি। আচ্ছা, যাক চলে আসলাম। চলে আসার পর ওই যে চ্যানেল তো ঠিকই চলছে, এরপর তালাশ করতে লাগলাম যে এদের তো ইজতেমা হয়েছে নিশ্চয়ই, এদের কোনো না কোনো জায়গায় তো এদের কোনো না কোনো কাজ অবশ্যই থাকবে, হয়তো বা আমার জানা নাই কিন্তু অন্য ওলামায়ে কেরামদের তো জানা থাকতে পারে। যাই হোক, আমার ইচ্ছা কিন্তু খুবই যাচ্ছিল যে এদেরকে কই পাবো, এদের সাথে কিভাবে আমি অ্যাটাচ হব। যাই হোক, ওই বছরই মনে হয় সবে মেয়েরাজ, আমি তালাশ করতে লাগলাম যে এদের, এরা কোথায় এদেরকে পাবো, এদের সাথে কিভাবে আমি সবে মেরাজটা কাটাবো, আমার খুব ইচ্ছা হচ্ছিল। আচ্ছা, তো আমি আমাদের এলাকার একজন মাদ্রাসার ভাই ছিল, জি পরিচিত, তো চিন্তা করলাম হয়তো বা ওনারা জানতে পারেন, যেহেতু অনেক সিনিয়র মাদ্রাসায় পড়ালেখা করেন, ওনারা হয়তো বা ইসলামিক এই সংগঠনগুলোর সাথে পরিচয় হতে পারে। জি, তো ওনাকে জিজ্ঞেস করলাম যে দাওয়াত ইসলামী নামে কোনো সংগঠন চিনেন? তো উনি বলল জি হ্যাঁ চিনি। আচ্ছা, তো বলল, আমি বললাম যে ওনাদের কোনো কর্মকাণ্ড কোথায় হয় জানেন? তো আমাকে অ্যাড্রেস দিল যে অমুক জায়গায়, যে আমাদের তখন মানে সবাই জানতো যে দাওয়াত ইসলামের শুধু কাজ হয় এই শহরে, এদিকের আপনার নিমতলা যেটা বলি পাড়াগাঁও সিয়া জামা মসজিদ আছে, আগ্রাবাদের দিক, আগ্রাবাদ দিয়ে আপনার বরপুলের দিকে যেতে, ওই নিমতলা বলি পাড়াগাঁও সিয়া জামা মসজিদ। তো আমাকে অ্যাড্রেস দিল, বলো যে এখানে ওনাদের কাজ আছে, আপনি ওখানে ওখানে যেতে পারেন, ওরা সব মেরাজও করবে। সুবহানাল্লাহ। যাই হোক, আমি অ্যাড্রেস নিয়ে চলে গেলাম, ওখানে গেলাম, মাশাআল্লাহ ওদের ইজতেমা হচ্ছে, বয়ান হচ্ছে। তো আমি তো ওই দিনও কারোর সাথে তেমন পরিচিত হয়নি। আচ্ছা, পরিচিত হইনি আমি তো ওই দিনও। প্রথম আসা, নিজের মধ্যে আনইজি ফিল। হ্যাঁ, আনইজি ফিল হয়। জি জি। তো ওই দিনও কারোর সাথে তেমন পরিচিত হয়নি, তো গেলাম, তো মোটামুটি কিছুক্ষণ থাকলাম, এরপর আবার চলে আসলাম। চলে আসার পর মানে এই মহলটা আমার আস্তে আস্তে দিন দিন মহব্বতটা বেড়ে যাচ্ছে, ভালো লাগা কাজ, ভালো লাগাটা কাজ করছে এই মহলের প্রতি, এই
এটার প্রতি আরো কেন জানি ভালোবাসাটা বেড়ে যাচ্ছে। যতক্ষণ আমি থাকছি ততক্ষণ আমাকে ভালো লাগছে, আরো তার ইচ্ছে করছে আরো যেন একটু সময় দিই। জি মাশাআল্লাহ। তো এরপর আমার সম্ভবত দ্বিতীয় বছর এরপর তো এভাবে চলে গেল মোটামুটি চ্যানেল, এরপর দেখতে লাগলাম। এরপর আমাদের এলাকায় একটা দাওয়াত ইসলামী ইসলামী ভাই হঠাৎ করে মানে আসা যাওয়া শুরু হলো। আচ্ছা আচ্ছা, এর আগে আমাদের বুড়দার মাওলা ভাইকে আপনি চিনেন কিনা জানি না, আমাদের এলাকার ছিলেন, এখন বর্তমানে উনি উনি এখন বর্তমানে কুমিল্লার মধ্যে আছেন, জিম্মাদারিতেও আছেন। উনি আপনার পুরো বিভাগের হয়তো বা আপনার মাদ্রাসাতুল মদিনার জিম্মাদারিতে আছে। আচ্ছা মাশাআল্লাহ। ওনাকে আমি বললাম যে এরকম এরকম সংগঠন, উনিও প্রভাবিত হলেন, ওনাকে আমি চ্যানেল দেখাই দিলাম যে এই চ্যানেল, তো উনিও চ্যানেল প্রতিদিন দেখতে লাগলো, ওনার প্রতি ভালোবাসা জন্মালো। মাশাআল্লাহ। একদিন ওনার একটা দোকান ছিল আমাদের এলাকার মধ্যে, উনি দোকান করতেন, একদিন ওনার চোখে পড়লো, মানে যেহেতু ওনাকে আমি দেখিয়ে দিলাম, এখন পরিচয় করে দিলাম মাদানী চ্যানেল দাওয়াত ইসলাম এগুলো সব যখন পরিচয় করে দিলাম, উনি তো চিনে, তো একদিন একটা ইসলামী ভাই নাকি ওনার চোখের সামনে দিয়ে যাচ্ছিল আমাদের এলাকায়, তো উনি ডাক দিলেন মদিনা, তখন তো মদিনা বলে ডাক দিলে সবাই সম্বোধন করার জন্য মদিনা বলে ডাকতাম। তো ওই ইসলামী ভাইয়ের নামও আমার মনে আছে আলামিন ভাই, উনিও কিন্তু আপনার হচ্ছে আগ্রাবাদের হয়তো ইসলামী ভাই, সম্ভবত ব্যাপারী পাড়ার ওইদিকে। যাই হোক, তো ওই ইসলামী ভাই ওনার সাথে পরিচয় হলো, উনি বললো মাশাআল্লাহ আমরা তো মাদানী চ্যানেলকে মহব্বত করি, আপনি আপনাদের মতো ইসলামী ভাইদেরকে দেখি। তো উনিও আস্তে আস্তে ওনার সাথে পরিচয় হলো, এরপর আমাকে পরিচয় করিয়ে দিল, তো ওনার সাথে আস্তে আস্তে পরিচয় হওয়া। এরপর আরেকটা ইসলামী ভাই আমাদের এলাকায় গিয়ে কাজ করেছিল, তিনি হচ্ছেন মিজান ভাই, উনি ছিলেন কক্সবাজারের মনে হয় মিজান ভাই, উনিও আমাদের এলাকায় গিয়ে মোটামুটি কাজ করেছে, আমাদের সাথে দেখা সাক্ষাৎ করতো, রিসালা দিত, আমাদেরকে উপহার দিত, দরজ দিত, ওখানে আমরা বসতাম, মোটামুটি মানে ভালো লাগতে শুরু করলো। এভাবে চলতে চলতে আপনার 15 সালে তো একটি ইস্তেমা গেল, 16 সালে আবার চিটাং ইস্তেমা হলো না, চট্টগ্রাম ইস্তেমা হলো, তো ইস্তেমার ডেট আবার এলান হয়ে গেল চ্যানেলে। আমরা কিন্তু ওভাবে ওই সংগঠনের সাথে পরিচয় হয়নি, কিন্তু ওই যে আপনার ইসলাম ভাই এই এক দুইজন ইসলাম ভাইয়ের সাথে পরিচয়, টুকটাক এরপর চ্যানেলটা দেখা, তখন কিন্তু এগুলোর মধ্যেই সীমাবদ্ধ। মূলত আপনার যে দাওয়াত ইসলামীকে চিনা, এটা কিন্তু চ্যানেল চ্যানেল মাদানী চ্যানেল উর্দু। আসলে দর্শকদেরও বোঝা উচিত, এমনকি মাশাআল্লাহ আপনারা যারা আমাদেরকে দেখতে পাচ্ছেন, আসলে আমরা অনেক বড় সৌভাগ্যবান যে আজকে আমরা ঘরে বসে এই দাওয়াত ইসলামীর এই মাদানী চ্যানেল দেখা, এমনকি আপনারা যারা রয়েছেন দেখছেন, আপনাদের মধ্যে আপনারাই বা কত বড় সৌভাগ্যবান যারা অন্যকে মাদানী চ্যানেল দেখার দাওয়াত প্রদান করেন। হয়তো আপনার একটি দাওয়াতে আজকে আমরা শুনতে পাচ্ছি মাশাআল্লাহ, যাকে আপনারা হোস্ট হিসেবে মাদানী চ্যানেলের মধ্যে বিভিন্ন সময় দেখতে পান, আমাদের লিয়াকত হুজুর মাশাআল্লাহ, ইনিও যে দাওয়াত ইসলামীতে আসার অনেকগুলো কারণ, আমাদের বিশেষ একটি কারণ ছিল যে মাদানী চ্যানেল। যে হ্যাঁ, এই মাদানী চ্যানেলের মাধ্যমে আসলেই অসংখ্য ইসলামী ভাই তারা নেকির বা বিশেষ করে দাওয়াত ইসলামের এই সুন্দর মাদানী পরিবেশে আসার সৌভাগ্য হয়েছে, যার কারণে তাদের নিজের জীবনকে সুন্নতের রঙে রঙিন করার সৌভাগ্য হয়েছে মাশাআল্লাহ। এটাই হচ্ছে মাদানী চ্যানেলের বরকত। জি, তো দ্বিতীয় ইজতেমা যখন হচ্ছিল, তো ওই বুড়দার মাওলা ভাই যিনি ওই যে আমাদের এলাকায় দোকান করতেন উনি, জি, তো ওনাদেরকে আমি বললাম যে আপনারা 3 দিনই ইজতেমায় চলে যাবেন। আচ্ছা, এখন আপনি নিজেই মানুষকে দাওয়াত? হ্যাঁ, আমি দিচ্ছি, কিন্তু আমি কিন্তু 3 দিন যেতে পারিনি। আচ্ছা, যাই হোক, আমি আমার ছোট ভাই আর ওনাকে দুজনকে পাঠিয়ে দিলাম, উনি কোশিশ করে দুজনে চলে গেল, আমিও তৃতীয় দিন। আমি বললাম যে ঠিক আছে আপনার 3 দিনের জন্য চলে যান, আমি তৃতীয় দিন আসবো। তৃতীয় দিন গিয়ে মোটামুটি মানে একটা পরিচয় হলো, দুই একজন ইসলামী ভাইয়ের সাথে পরিচয় হলো, অদ্রুকের মধ্যে সীমাবদ্ধ। আমরা কিন্তু মানে এই যে মোটামুটি চ্যানেল দেখা এইটাই, আমরা ওই যে এইভাবে একদম ওভাবে সম্পৃক্ত হই নাই, যে সাপ্তাহিক ইস্তামাতে যাওয়াটা এগুলো আমাদের সম্পৃক্ত হয়নি। যাই হোক, তো একদিন 16 সালে আচ্ছা আমার প্রিয় মুর্শিদ বাংলাদেশে আসলেন। আচ্ছা, তো ওনাকে দেখার জন্য উনি একটা ইসলামী মানে আমার পীরের একজন মুরিদের বাসায় ওনাকে দাওয়াত দিল। আচ্ছা, ওইটা আমার এলাকার ওইদিকে। আচ্ছা, তো যখন আমার পীর সাহেব ওখানে যাচ্ছিলেন, আমি শুনলাম যে এখানে আসবে, মানে আমার এলাকার খুব কাছে, তো আমিও গেলাম সেখানে পীর সাহেব, যেহেতু আমার পীর সাহেবের জিয়ারত করার জন্য চলে গেলাম। তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম উনি আসবে, ওই ইসলামী ভাইয়ের বাসায় সামনে দাঁড়িয়েছিলাম। জি, ওখানে দুইজন আমাদের দাওয়াত ইসলামী ইসলামী ভাইও ছিলেন। আচ্ছা, ওনারাও জিয়ারত করতে গেছেন, আল্লাহর ওলি মানুষ, জি জি, নেককার মানুষ, তো ওনারাও জিয়ারত করতে গেলেন।
আমি এই পাশে ওনারা এই পাশে, মানে আমরা আমরা মুখোমুখি দাঁড়িয়েছিলাম। আচ্ছা আচ্ছা, তো উনি আসলেন, পীর সাহেব আসলেন, এসে আবার চলে গেলেন। তো এতটুকুর মধ্যে এই দুজন আমাকে আমার সাথে এসে কথা বলা শুরু করলো। আচ্ছা, এই দুজনের কারাকার এটাও বলে দিচ্ছি। জি, একজন হচ্ছে বর্তমানে উনি ফেনীতে জিম্মাদারিতে আছেন, আমাদের মিজান ভাই, মাশাআল্লাহ। আরেকজন হচ্ছে আমাদের মুবিন ভাই, মাশাআল্লাহ, যিনি এখন আমাদের তো চট্টগ্রামের মাশাআল্লাহ জিম্মাদার, আর মাদানী চ্যানেল তো আমরা দেখি প্রায় সময়। আর বর্তমানে যিনি এখন ঢাকা নর্থের জিম্মাদার, নর্থ সিটি কর্পোরেশনের জিম্মাদার বর্তমানে, তো আল্লাহ তাআলা হুজুরকে সালামত রাখুক, আমিন। তো ওনারা আমার সাথে এসে কথা বলা শুরু করলেন যে আপনার নাম কি, কি করেন, হ্যাঁ এরকম এরকম জিজ্ঞেস করলেন মাশাআল্লাহ। তো ওনারা আমাকে কোশিশ করতে লাগলেন, তো আমি সব কিছু বললাম, আমি অমুক এলাকায় থাকি, এসে এগুলো সব বললাম, পড়ালেখা করি বললাম। একদিন দেখলাম যে ওনারা আমার এলাকার মসজিদে মাদিনী কাফেলা এনেছিল, আমার যেটা একদম মসজিদে, মানে আমার এলাকার মসজিদ, ওখানে ওরা তিন দিনের জন্য মাদিনী কাফেলা এসেছিলেন। তো আমি তো মসজিদে আসা যাওয়া করতাম, পাঁচ ওয়াক্ত নামাজ আলহামদুলিল্লাহ মানে পড়ার সৌভাগ্য অর্জন হতো আমার। জি, তো দেখলাম যে ওনারা মসজিদে, তো মানে এমনি তো আমার তো আগে থেকে এই সংগঠনকে ভালোবাসি, মাশাআল্লাহ। তো এখন ওনারা আমাকে কোশিশ করতেছে যে বসেন, প্রত্যেক নামাজের পর দরস হয়, বয়ান হয়, তো কোশিশ করতে লাগলো, তো আমি সবসময় বসতে লাগলাম। তো একদিন ওখানে চারজন ইসলামী ভাই, মবিন ভাই, মিজান ভাই, দুই মিজান ভাই ছিল, একটা বর্তমানে ফেনীতে জিম্মাদারি, আরেকটা এক ইসলামী ভাই উনিও আছেন মাদিনী মহলে, আরেকজন ছিল আনোয়ার ভাই। এই চারজন ইসলামী ভাইয়ের সাথে আরও ছিল, কিন্তু এই চারজন ইসলামী আমাকে সবসময় কোশিশ করতো, মাশাআল্লাহ। তো এই চারজনই আমাকে ইনফিরাদি কোশিশ, অর্থাৎ মানে একক প্রচেষ্টা আমরা যেটাকে বলে থাকি, তো একক প্রচেষ্টা করতে লাগলো যে আপনিও আমাদের সাথে তিন দিনের মাদানী কাফেলা সফর করেন, অনেক কিছু শিখতে পারবেন। আমরা আপনার যে এলাকায় এখন মাদানী কাফেলা গিয়েছে চলছে, মানে এটা শেষ করে ওনারা আবার আরেকটা মাদানী কাফেলা শুরু করবে, ওটাতে আমাকে সফর করার জন্য বলতে দাওয়াত প্রদান করছে। হ্যাঁ, সুবহানাল্লাহ। তো আমি প্রথমে টেনশনে পড়ে গেলাম যে ফ্যামিলি থেকে পারমিশন পাবো কিনা, এখন ভালোও লাগতেছে, যেতেও ইচ্ছা করতেছে এদের সাথে, প্রথমবার। আর আমার আমার মানে মোটামুটি শিডিউল ছিল, পড়ালেখা, ঘর, শিক্ষা প্রতিষ্ঠান, এগুলো আমার মানে মোটামুটি শিডিউল ছিল, আমি এর বাইরে মানে তেমন কোথাও যেতাম না আমি। এরপর আত্মীয় স্বজনের বাড়িতে, এগুলোই আমার তেমন কোনো যাওয়া আসা বা বাইরের একদম আড্ডা এগুলোতেও আমি মোটামুটি ছিলাম না। তো যা হোক, যখন আপনার মানে ওনারা সবাই আমাকে বললো যে চলেন আপনিও মাদিনী কাফেলাতে সফর করেন, তো আমি আমার এলাকা থেকে দুই তিনজন মানে রেডি করলাম যে সাথে আর। হ্যাঁ, প্রথমে আমি আমার ফ্যামিলি থেকে পারমিশন পেয়ে গেলাম, যখন বললাম ফ্যামিলিতে যে আমি এরকম তিন দিনের সফরে যাবো, ঠিক আছে। আর কাছেই গিয়েছিলাম আমি, যেহেতু আগ্রাবাদের ওখানে আমি প্রথম মাদিনী কাফেলা সফর করি। তো যখন আমি ওনাদের সাথে, ওইটা বৃহস্পতিবার রাত ছিল, বৃহস্পতিবার রাতে, ওই দিন তো বৃহস্পতিবার রাতে আমরা জানি সাপ্তাহিক ইজতেমার রাত, তো ওনারা আমাদের মসজিদে কাফেলাটা বৃহস্পতিবার দিয়ে শেষ করেছেন, আমরা যে তিন চারজন রেডি করলাম, ওদেরকে সহ নিয়ে, আমাদেরকে সহ নিয়ে ওই মাদিনী কাফেলা ইসলামী ভাইয়েরা আমাদেরকে সোজা সাপ্তাহিক ইজতেমা মসজিদ, যেটা বলিপাড়া নিমতলা গোসিয়া জামা মসজিদ আছে, গোসিয়া জামা মসজিদ, ওখানে নিয়ে গেলেন। তো ওখানে ইজতেমায় শরিক হলাম, ওখানে এক মোবালিকে দাওয়াত ইসলামের বয়ান ছিল, এখনও মনে আছে আমার, উনি বয়ান করেছিলেন কবর নিয়ে, মাশাআল্লাহ, কবর আর মৃত্যু এগুলো নিয়ে বয়ান করেছিলেন। বিশ্বাস করেন কাউসার ভাই, আমার মনে হয় না যে এমন কোনো ইসলামী ভাই ছিল ইস্তেমায় যারা কান্না করেনি। আল্লাহ আল্লাহ, হয়তো বা আমি যাদেরকে নিয়ে গিয়েছি, আমার সাথে যারা মাদিনী কাফেলায় গিয়েছে, তারাও তো একদম ফার্স্ট টাইম, যারাও এগুলোর সাথে কখনো মানে তারা ন্যূনতম ছিল না, তাদের এরকম কোনো পরিবেশের মধ্যে তারা ছিল না, বিশ্বাস করেন তাদের চোখ দিয়ে পর্যন্ত পানি ঝরেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো তখনই মানে কেন জানি মনটা একটু নরম হয়ে গেল। তো এরপর রাত তো ওখানে অতিবাহিত করলাম, রাতের ইতিকাফ হয় আমাদের সাপ্তাহিক ইজতেমায়, তো ওখানে রাতটা কাটালাম। রাত কাটানোর পরে সকালে শুক্র শনি রবি তিন দিনের জন্য মাদিনী কাফেলা বের হয়ে গেলাম, ওইটাও আমরা ওদিকে ছিলাম, আগ্রাবাদের দিকে ছিলাম। তো ওখানেও আপনার মবিন ভাই ছিল, আমাদের আনোয়ার ভাই ছিল, মিজান ভাই ছিল, ওনারাই আমাদের মাদিনী কাফেলায় ছিল, ওনারা মাদিনী কাফেলা করিয়েছেন। তো এইভাবে মোটামুটি মাদিনী মহলের সাথে মানে এই যে মানে তিন দিনের মাদিনী কাফেলা সফর করেছি, এরপর থেকে একেবারে মানে পুরোপুরি যে দাওয়াত ইসলামীতে একটা সম্পৃক্ত হয়ে যাওয়া,
এবং আপনারা একটা বিষয় দর্শকদের হয়তো এই বিষয়টা মানে আমার খুব ভালো লেগেছে বিষয়টা যে আসলে দাওয়াত ইসলামের একটা বিষয় যখন কোনো ইসলামী ভাই মুবাল্লিগ তিনি যখন সুন্নতের আমলে চলে আসে সুন্নতের রঙে রঙিন হয়ে যায় মাশাল্লাহ তার পাগে মুবারক এইভাবে তার দাড়ি শরীফ হ্যাঁ মাশাল্লাহ তার লেবাস একটা সুন্নতি লেবাস এটা কিন্তু যখন সে রাস্তা দিয়ে হেঁটেও যায় এটা ওটা নেকির দাওয়াত অটোমেটিকলি হয়ে যায়। আপনি বলছেন যে ভাই মাশাল্লাহ আপনার এলাকার মধ্যে যখন প্রথম কোনো মুবাল্লিগের দাওয়াত ইসলামীকে দেখলেন মাশাল্লাহ আপনার এলাকার ইসলামী ভাই তারা নিজেরাও এভাবে এটা এনার প্রতি আগ্রহ প্রকাশ করলেন এবং তার সাথে মোলাকাত করলেন এটা একটা অনেক বড় বিষয় যে যারা আজকে আমরা নিজের জীবনযাপন করছি আমরাও চাইলে আমাদের জীবনকে সুন্নত রঙে রঙিন করতে পারি আমরাও আমাদের আকাশ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে আপন করে নিতে পারি এই সুন্নতের মধ্যেই বরকত রয়েছে এই সুন্নতের মধ্যেই আজমত রয়েছে এবং মাশাআল্লাহ যেটা আমাদের লেখকদের বললেন যে আসলে ইসলামী ভাইরা এনাকে দেখার মাধ্যমে এনাকে দাওয়াত দেওয়া এবং দাওয়াত ইসলামের এক একটি বিভাগ সাপ্তাহিক ইজতেমা দাওয়াত ইসলামের এক একটি ডিপার্টমেন্ট মাদিনে কাফেলা এগুলো এক একটা আলহামদুলিল্লাহ আমির আল্লাহ সুন্নতের আসলে লেখকদের অনেক সময় সুক্রিয়া জ্ঞাপন এটা অটোমেটিকলি চলে আসে যে দাওয়াত ইসলামী এটা এমন একটা সংগঠন যেটার মধ্যে এমন এমন কাজ রয়েছে যেটার এক একটি স্টেপ যখন একজন ইসলামী ভাই আগায় তখন তার জীবনের মধ্যে অটোমেটিকলি পরিবর্তন চলে আসে। আপনি দেখুন না যেমন যখন আমি প্রথম মাদিনে কাফেলা করেছিলাম ওবালিকে দাওয়াত ইসলামী যখন মানে ওখানে আমাদেরকে তরবিয়ত দিচ্ছিলেন জি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতে মুবারাকাত সুন্নতে মুবারাকার প্রতি আমার মনে পড়ছিল এমনি কিন্তু আমি কখনো এর আগেও মানে আলহামদুলিল্লাহ আমি কখনো মুখে খুর লাগাই নাই সুবহানাল্লাহ কিন্তু মানে আমার মানে ছোট ছোট দাড়ি ছিল মানে দাড়ি তেমন উঠত না। আচ্ছা তো ওখানে যখন দাড়ির জন্য মানে তরবিয়ত দেওয়া হলো যে দাড়ি এটা রাখা মানে প্রিয় নবীর সুন্নাত এক মুষ্টি দাড়ি রাখা সুন্নাত আর এটা যদি কেউ কর্তন করে তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি অনেক কষ্ট পান হ্যাঁ এটা মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কষ্ট দেওয়ার মতো একটা কাজ। তো যখন আমি এটা শুনলাম বিশ্বাস করেন ওই দিন থেকে মানে আমি এমনিতে তো এর আগে কখনোই খুর লাগাই নাই আমি মাশাআল্লাহ কিন্তু ওই দিনের পর থেকে যে নিয়ত করলাম আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত মানে দাড়ি আমার আছে কিন্তু যখন মানে যখন বলছিল যে মানে এক মুষ্টি দাড়ি রাখা শুনো তো আমি চিন্তা করলাম যে আমার তো মানে দাড়িই উঠে না এখন দাড়ি কীভাবে উঠবে যখন বিশ্বাস করেন আমি যখন দাড়ি রাখার নিয়ত করেছি কোত্থেকে জানি মানে আল্লাহ তাআলার দয়ায় মানে আমার দাড়ি উঠে গেছে সুবহানাল্লাহ আমার পরিবারের মতো মনে হয় এতগুলো দাড়ি কারো উঠে নাই। আচ্ছা এটা একটা বিষয় দেখেন লেখক তো আপনি যেটা বলছেন সুন্নতের প্রতি মহাব্বত জি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি প্রতি মহাব্বত এটা অটোমেটিকলি চলে আসে যখন একজন ব্যক্তি দাওয়াত ইসলামের মাদানি পরিবেশে চলে আসে এটা হচ্ছে বড় নিয়ামত আর কি হতে পারে যে তার আমাদের আকাশ সাল্লাল্লাহু আলাইহি প্রতি মহাব্বত চলে আসা ইশকের রসুল যে বিষয় চলে আসা এবং প্রতিটা ক্ষেত্রে আপনি যেটা বলছেন যে আমার যদি দাড়ি মোবারক হতো আমি সুন্নতের উপর আমল করতে পারতাম এই চাওয়াটা এই পরিবর্তনটা আল্লাহ যেটা দাওয়াত ইসলামের মাদানি মহলের আসার বরকতে নসিব হয়ে থাকে। এবং আপনি একটা যে বিষয় বললেন যে যখন আমরা কোনো মোবাইলে দাওয়াত ইসলামকে তখন দেখতাম মদিনা বলে ডাক দেওয়া হ্যাঁ মানে দাওয়াত ইসলামের এই পরিবেশটা প্রতিটা কথায় প্রতিটা কাজে আমাদেরকে মদিনার মহব্বতের শিক্ষা দিয়ে থাকে। এরপর ওখানে আপনার এই যে টিভি দেখা যে মানে গুনাহের কাজ টিভি দেখা তো গুনার কাজ না টিভিতে দেখো আমরা মাদানী চ্যানেলও দেখছি টিভিতে যেগুলো গুনাহ ভরা দৃশ্য এগুলো দেখার যে মানে ক্ষতি বলা হয়েছে এরপর থেকে মানে আমি ঘরে এসে যে টিভি দেখা ছেড়েছি আচ্ছা মানে আমি আর টিভি মানে আলহামদুলিল্লাহ আমার দেখা হয়নি বিশ্বাস করবেন মানে আমি যখন মানে ইউনিভার্সিটিতে যাচ্ছি আমার মনই লাগতেছিল না যে আমি ইউনিভার্সিটিতে যাই। আচ্ছা আসলে এটা এমন না যে অনেকে মনে করতে পারে হয়তো বা মাদিনী কাফেলাতে মানে সফর করে দাওয়াত ইসলামী দেউলিয়া বানিয়ে দিচ্ছে বা দুনিয়া বিমুখ করে দিচ্ছে এমন না আসলে যে দেখেন মানে এমনিতে তো আমাদের গুনাহের অনুভূতি কিন্তু টোটালি নেই আপনি দেখেন আমরা রাস্তাঘাটে যে এখন চলছি আমাদের গুনাহের ন্যূনতম পরিমাণ পর্যন্ত কোনো অনুভূতি নেই যে আমার গুনাহ হচ্ছে চোখের গুনাহ হচ্ছে জবানের গুনাহ হচ্ছে হাতের গুনাহ হচ্ছে এগুলো যে হচ্ছে এগুলোর ন্যূনতম আমাদের কোনো মানে অনুভূতি নেই কিন্তু দাওয়াত ইসলামীতে মাদানী কাফেলে যখন আমি সফর করেছি যখন এই অনুভূতি এসেছে মানে আমার ও কোথাও যেতেও মানে কেমন জানি মানে আল্লাহ তাআলার ওই যে একটা ভয় কাজ করা তিনটা দিন যে মসজিদ ছিলাম হ্যাঁ নেকির পরিবেশে ছিলাম বিশ্বাস করেন যখন আমরা তৃতীয় দিন ওই মাদানী কাফেলা থেকে
মানে বিচ্ছেদ হয়ে আসতে লাগলাম বাসার দিকে, যখন আমরা আমাদের এই কাফেলা শেষ করে আসতে লাগলাম, প্রত্যেকটা ইসলামের চোখে পানি ছিল। কেননা তিনটা দিন যে আমাদের এমন লেগেছে যে মানে দুনিয়া থেকে পুরোপুরি আলাদা, শুধু মসজিদে ইবাদত ইবাদত নেকির দাওয়াত দেয়া মানুষকে, এরপর মাদানী হালকায় বসা, নিজের তরবিয়ত অপরের তরবিয়ত, এগুলোর মধ্যে যখন ছিলাম, বিশেষ করে তৃতীয় দিন যখন আসতে লাগলাম, আমাদের আসতে ইচ্ছে করছে না। মানে লেখতজোর এক কথায় বলা যায়, নেকি কাজ করার মধ্যে কত যে মহব্বত, কত যে আনন্দ এটা পাওয়া যায়। বাস সুবহানাল্লাহ। এই জন্য আসলে আমি আপনার যারা মাদানী চ্যানেলের দর্শক আছে, আমি তো আপনাদেরকে অনুরোধ করব যে দুনিয়ার মধ্যে আল্লাহ পাক আমাদেরকে তার ইবাদতের জন্য পাঠিয়েছে, অবশ্যই নিঃসন্দেহ। আর এটা যদি আমরা হাকিকিভাবে কেউ মানে আদায় করতে চায় যে আমাকে ইবাদতের জন্য পাঠিয়েছে, এহসাস যদি নিজের মধ্যে আনতে চায়, আমি বলবো আপনারা তিন দিনের জন্য প্রতি মাসে সফর করুন। প্রত্যেক মাসে 27টা দিন আপনি দুনিয়াতে কাটান আর 3টা দিন আপনি মাদানী কাফেলে সফর করেন। দেখবেন আপনি নিজেই কম্পারিজন করতে পারবেন যে 27টা দিন আপনার ভালো কেটেছে না এই 3টা দিন আপনার ভালো কেটেছে, নিঃসন্দেহে আপনি এটা ফিল করতে পারবেন। কেননা দাওয়াত ইসলামের তিন দিনের মাদানী কাফেলের সফরটা এমন যে বান্দা এই সফরের পর মানে তার পুরো একটা এক মাসের যে এনার্জি 27 দিন তার কিভাবে অতিবাহিত হবে এটা কিন্তু চলে আসে, এবং এই 27 দিনে তার গুনাহের প্রতি একটা গিন এটা অটোমেটিক্যালি কাজ করে, যেটাতে তিন দিনে মাদানী কাফালে তিনি সফর করেছেন। দর্শক অনেকের মাশাআল্লাহ শুনছিলাম, আমাদের লিয়াকতদের মাশাআল্লাহ স্মৃতি আরো শুনবো ইনশাআল্লাহ। আপনারা আমাদের সাথে রয়েছেন, কিছু কল এসএমএস চেষ্টা করবো আমাদের অনুষ্ঠানের মধ্যে অ্যাড করার জন্য, কিছু কমেন্ট অ্যাড করবো। যেমনটা মাশাআল্লাহ এক দর্শক কমেন্ট করছেন, মাশাআল্লাহ এভাবে ফয়সাল ইসলাম ভাই আমাদের সাথে রয়েছেন, মাশাআল্লাহ এভাবে মোহাম্মদ শাহ আলম ভাই আমাদের সাথে রয়েছেন, মোহাম্মদ জাহাঙ্গীর ভাই আমাদের সাথে রয়েছেন, অনেক দর্শক মাশাআল্লাহ সুবহানাল্লাহ কমেন্ট করছেন। আল্লাহ পাক আপনাদেরকে উত্তম প্রতিদান নসিব করুক, এবং এভাবে মাদানী চ্যানেল বাংলা নিজেও দেখার এবং অপরকেও দেখার দাওয়াত দেওয়ার তৌফিক নসিব করুক মাশাআল্লাহ। তো আসলে এই যে মাদানী চ্যানেল, এটা অনেক বড় একটি নিয়ামত, এটা শুক্রিয়া আমরা জ্ঞাপন করি। কেননা আমরা এতক্ষণ পর্যন্ত যা কিছু আমাদের লেখাগত থেকে শুনছিলাম, প্রত্যেকটা কিছুর ইন্ট্রো বা এটার দাওয়াত ইসলামী দিনের আশায় এটার উদ্দেশ্যই বা মূল যেটা ছিল সেটা হচ্ছে মাদানী চ্যানেল, এবং পাশাপাশি যে দাওয়াত ইসলামীতে ইসলামী ভাইয়ের সাথে সম্পৃক্ত হওয়া, এমনকি নাকি নেকির দাওয়াত দেওয়া, আসলে কতই না বড় সৌভাগ্যবান ওই সকল মোবাল্লিগে দাওয়াত ইসলামীরা বা ওই সকল জিম্মাদাররা, ওই সকল ইসলামী ভাইরা যাদের নেকির দাওয়াতে একজন ইসলামী ভাইয়ের তার পুরো জীবনটাই পরিবর্তন হয়ে যায়, তার পুরো লাইফস্টাইলই পরিবর্তন হয়ে যায়। ঠিক ওই রকম ইসলামী ভাইয়ের মতো আমি আপনিও হতে পারি, আমার আপনার দাওয়াতের বরকতে, আমার আপনার নেকির দাওয়াতের বরকতে, আমার আপনার একজন মানুষকে সুন্নত উপর আমল করার বরকতে, আমার আপনার মাদানী চ্যানেল দেখার দাওয়াত দেওয়ার বরকতে। কার তাদের কখন পরিবর্তন হয়েছে আমার কখনো জানা নেই। তো মাশাআল্লাহ লিয়াকত ভাই, আপনার কাছে আরও কয়েকটি প্রশ্ন তো অনেক রয়েছে, কিন্তু আসলে আপনি যেটা বলছেন যে মানে জি আমাদের দাওয়াতের কারণেও কেউ না কেউ দাওয়াত ইসলামীতে চলে আসতে পারে। অবশ্যই কখনো কখনো চিন্তা করি দাওয়াত কাউসার ভাই যে আমাকে যারা এনেছে তারা কতই না সৌভাগ্যবান, নিঃসন্দেহে একই তো আমাকে সৌভাগ্যবান বানিয়েছে জি, অপরদিকে আমাকে এনে তারা নিজেরা লাভবান হয়েছে। অবশ্যই আমি এখানে ছোট একটা নেকি করলো সেটা তাদের আমল নামায় চলে যাচ্ছে সুবহানাল্লাহ, সৎকায়ে জারিয়া, কত বড় একটা সৎকায়ে জারিয়া সুবহানাল্লাহ। যে এজন্য দাওয়াত ইসলামী এমন একটা প্ল্যাটফর্ম যে আপনি যখন আসতেছেন বা আপনি যখন দাওয়াত ইসলামীতে আসেন, তখন যারা নিয়ে এসেছে তারা তো লাভবান হচ্ছে, পরবর্তীতে আপনি দাওয়াত ইসলামীতে থাকার কারণে আপনিও যখন বিভিন্ন ইসলামীক ইনফিরাদি কোশিশ করে দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত করিয়ে দেন, তখন কিন্তু আপনি নিজেও সৌভাগ্যবান হয়ে যান। দাওয়াত ইসলামী এমন একটা প্ল্যাটফর্ম, আমাদেরও সেই সৌভাগ্যবানদের মধ্যে অ্যাড হওয়ার জন্য আমরাও সবাইকে নেকি দাওয়াত প্রদান করি ইনশাআল্লাহ। আল্লাহ পাক চাই তো আল্লাহ পাক আমাদের আমল নামায় সদকা জারিয়ার সওয়াব লিখে দেবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ লেখতজুর, আপনার তো দেখা যায় আমাদের পুরো বাংলাদেশের মধ্যে এডুকেশন ডিপার্টমেন্ট যেটি রয়েছে এটার মাশাআল্লাহ আপনি এটার নিয়ত মাশাআল্লাহ আপনার পুরা বিভিন্ন জায়গার আমাদের দেশের সফর করার সৌভাগ্য হয়ে থাকে, বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে আপনার যাওয়ার সৌভাগ্য হয়, বিভিন্ন স্টুডেন্টদের নিয়ে আপনার মাশাআল্লাহ মিটিং করা বা দিনই কাজ কীভাবে আগানো যায় সে বিষয়ে আলোচনা করার সৌভাগ্য হয়ে থাকে। তো এই সফরের মধ্যে আপনার কোনো স্মৃতি সেই সম্পর্কে যদি বা কিছু আপনার এক্সপিরিয়েন্স আমাদের কাছে যদি তুলে ধরতেন, যেটার মাধ্যমে আমরাও যেন নিজেরাও এরকম দিনই কাজ আগ্রহী হয়ে উঠি সে বিষয়ে। আচ্ছা, এটা বলার আগে এডুকেশন ডিপার্টমেন্টের দায়িত্ব তো এসেছে বেশি দিন হচ্ছে না, কয়েক বছর, দু এক বছর হয়তো বা হচ্ছে, হ্যাঁ এক দেড় বছর এরকম। এর আগে তো আমার কিছু না কিছু জিম্মাদারি ছিল মাশাআল্লাহ। প্রথম জিম্মাদারি আপনার সে বিষয়ে যদি আমাদেরকে বলতে। আমি তো যে আমার যেহেতু আমি
আমার এলাকার, আচ্ছা মানে আমি যে কাবিনার মধ্যে ছিলাম তখন তো কাবিনা শব্দটা ছিল, এখন থানা হয়ে কাবিনা বলতে একটা এরিয়াকে বলা হতো, জি মানে একটা এরিয়াকে, এখন তো একটা থানায় এক একটা কাবিনা সমপরিমাণ, জি জি। যাই হোক, তা আমাদের তখন যে কাবিনাটি ছিল ওই কাবিনার মানে আমি আসা যাওয়া শুরু করেছি, যে প্রতি সপ্তাহে ইজতেমায় আসা, জি প্রতি সপ্তাহে আমার আলহামদুলিল্লাহ যাওয়া হতো। তো ওই যে বলছিলাম আমাকে যিনি একজন কোশিশ করে এনেছিলেন তার মধ্যে একজন ছিলেন মিজান ভাই, যিনি এখন ফেনীতে জিম্মাদারিতে আছেন, উনি ওই কাবিনার মোটামুটি নিগরান ছিলেন। আচ্ছা, তো আমি যেতাম আসতাম তো উনি তো আমাকে ফলো করত। তো উনি কি করেছেন, আমাকে দায়িত্ব দিয়েছেন সাপ্তাহিক ইজতেমার, আচ্ছা আমাদের সাপ্তাহিক ইজতেমা যেগুলো পরিচালিত হয়, তো পুরো সাপ্তাহিক ইজতেমার দায়িত্ব আমাকে দিয়েছেন, যে মানে শুরু থেকে শেষ পর্যন্ত কীভাবে কী হবে না হবে এগুলো সব দায়িত্ব আমাকে দিয়েছেন। তখন আমি মোটামুটি নাত পড়তাম, বয়ান্ত করতাম না। আচ্ছা আচ্ছা, তো উনি আমাকে নাত পড়ার জন্য দিতেন, আচ্ছা নাতের জাদওয়ালটা মানে প্রায় সময় করতাম আমি। তো এভাবে দাওয়াত ইসলামীতে জিম্মাদের অনেকদিন আমি এই সাপ্তাহিক ইজতেমার দায়িত্বে ছিলাম। মাশাআল্লাহ স্যার, এখানে একটা কথা এই জন্যই বলবো, আপনি একটা ওয়ার্ড বলেছেন যে আপনাকে যিনি আপনার এলাকার জিম্মাদার ছিল মিজান ভাই, যার নাম বললেন মাশাআল্লাহ, আপনাকে ফলো করতো বা আপনাকে চেষ্টা করতো কিভাবে বিভিন্ন নেকি কাজে আনানো যায়। অনেক চেষ্টা করেছেন আমাকে তোলার জন্য, আমাকে আমাদের একদিনে এটা সম্ভব হয়নি, একদিনে হয়নি, সম্ভব হয়নি এটা বিষয়টা। অনেক সময় দেখা যেত, যে আমি উনি আমাকে ফোন করলে হয়তো বা আমি অনেক সময় মানে ওনার ফোনকে উপেক্ষা করতাম। উপেক্ষা করছেন আপনি, হ্যাঁ আমি হয়তো বা ফোন কল উঠাইনি কিন্তু উনি আমাকে ছাড়েননি। এটা কিন্তু আমাদের জন্য অনেকের শিক্ষণীয় বিষয় এটা, যে আমরাও যখন নেকির কাজ করি, কাউকে দাওয়াত প্রদান করি, আমার জন্য একদিন একবার দাওয়াত প্রদান করলাম, সে আমল করার জন্য তাকে ছেড়ে দিলাম, এরকম যেন আমাদের না হয়, তাকে আমি দাওয়াত দিতে তাকে দিতে থাকি, সেটা হোক মাস, সেটা হোক বছর, যার মাধ্যমে দেখবেন একদিন না একদিন সে পরিবর্তন চলে আসবে, যেটা আপনি বলছেন মাশাআল্লাহ। তো একদিন কি হলো কাউসার ভাই, আমার এখনও মনে পড়ছে, আমি তো মানে তখন মোটামুটি শুধু নাতি পড়তাম, বয়ান, তো এটা মানে আমার জন্য মানে স্বপ্নের বিষয় ছিল যে দাওয়াত ইসলামের একটা প্ল্যাটফর্মে গিয়ে বয়ান। তো জেনারেল লাইনে স্টাডি, হ্যাঁ আমরা তো জেনারেল লাইনেই পড়েছি আলহামদুলিল্লাহ, এই গেট আপ যা দেখছেন এগুলো সব দাওয়াত ইসলামের সৎকার, পীরবর্শীদের নজর আর দাওয়াত ইসলামের সৎকার কিছুই না আলহামদুলিল্লাহ। যাই হোক, এটা আসলে অকল্পনীয় বিষয়, জেনারেল লাইনের স্টুডেন্ট সে নাত পড়বে বা এটার ব্যাকগ্রাউন্ড আছে। যখন আমি নতুন নতুন যখন পাগড়ি পড়ছি, লেবাস পড়ছি, আমাকে আমার এলাকার অনেকে দেখে অবাক হয়েছে, আমার আত্মীয় স্বজন অনেকে দেখে আমাকে অবাক হয়েছে। সাধারণত কলেজ পড়ুয়া তো সবাই মানে অনেক সময় আমার ফ্যামিলি মেম্বার, আলহামদুলিল্লাহ আমার মা, আমার ফ্যামিলি মেম্বার এরা কিন্তু আমাকে সাদর গ্রহণ করেছে, কিন্তু অনেকে আমাকে গ্রহণ পর্যন্ত করেনি। আচ্ছা, আমি অনেক ধরনের মানে আপনাকে সুন্দর লাগতেছে না, আল্লাহ সুবহান আল্লাহ, কেউ লেবাস ছাড়া দেখলে বলে যে আপনাকে সাদা পোশাক ছাড়াই সুন্দর লাগতেছে না, আল্লাহ। এটা কত বড় একটা মানে দাওয়াত ইসলামের নিয়ামত, আসলে দাওয়াত ইসলামের শুকরিয়া জ্ঞাপন করতেই হয় অবশ্যই। যাই হোক, আমি যেটা বলছিলাম, যেহেতু আমরা মানে আমি নাত পড়তাম, তো আমাদের মিজান ভাই একদিন সুবে বাহারাতে গিয়েছিলাম, আমি জমিয়তুল ফালাতে, ঈদে মিলাদুন্নবী যেটা উপলক্ষে, যেটা আমাদের পুরো রাত ব্যাপী একটা সুবে বাহারা হয়, ওখানে গিয়েছিলাম। এখন মিজান ভাই কি করেছে, আমাকে প্রায় অর্ধেক সময় মানে অর্ধেক একটা সেহেরির যে একটা বিরতি দেওয়া হয়, ওই সেহেরির বিরতির সময়ে আমাকে স্টেজে তুলে দিল। আল্লাহ, আমার তো ভাই হাত পা কাঁপতেছে, হ্যাঁ আর ছিল পাশে ছিল কামাল ভাই, আচ্ছা মানে এখন উনি হচ্ছে পুরো বাংলাদেশের দায়িত্বের উপরস্থ একজন জিম্মাদার, হ্যাঁ উপরস্থ একজন জিম্মাদার, ওনার পাশে বসে আমি নাত পড়বো, এতদিন এমনি স্তরে পড়তাম, এটা মোটামুটি একটা প্র্যাকটিস হয়ে গেছে, এত বড় মজলিসের সামনে, এত বড় মজলিসের সামনে বসে আমি কীভাবে নাত গাইবো। আচ্ছা, উনি তুলে দিলেন, নাত পড়া শুরু করলাম, নাত মোটামুটি পড়লাম, যা হলো পড়লাম, মাশাআল্লাহ অনেকে তারিফ করলো। তো ওখান থেকে আলহামদুলিল্লাহ আমার জিম্মাদারি মোটামুটি তবদিল হওয়া শুরু করলো, আমি এলাকা আমি যে কাবিনার সাপ্তাহিক ইজতেমার জিম্মাদারি ছিলাম, এরপর আমি আপনার মাদানী কাফেলার জিম্মাদারিও ছিল, আমার কাছে মাদানী কাফেলার জিম্মাদারি আমি পালন করেছি আলহামদুলিল্লাহ। এরপর জোন সাতার, অর্থাৎ কাবিনার উপর যে আমাদের লেভেল, জি জি, জোন সাতার আমি মাদানী মুজাকারা ও সাপ্তাহিক ইজতেমা, তখন মাদানী মুজাকারা আমার সাথে অ্যাড হয়েছিল, আমি আলহামদুলিল্লাহ ইসলাম ভাইদেরকে মাদানী মুজাকারার দেখানোর অনেক আমার সৌভাগ্য হয়েছিল সবাইকে নিয়ে, আলহামদুলিল্লাহ। আমার দুই একবার আমি আমার দায়িত্ব পাওয়ার পর থেকে আলহামদুলিল্লাহ আমি আমিরুল সুন্নতের বারগাহে যাওয়ার সৌভাগ্য অর্জন করেছি, অর্থাৎ ভিডিও লিঙ্কের মাধ্যমে আলহামদুলিল্লাহ বাপার দরবারে আমি হাজিরিও দিয়েছি। আচ্ছা, এরপর
আপনি যেটা বলছেন এডুকেশন ডিপার্টমেন্ট, জি জি, একদিন সাপ্তাহিক ইজতিমা, সাপ্তাহিক ইজতিমা শেষ করে আমি গাড়ি দিয়ে আসছিলাম, গাড়ি দিয়ে ডিপার্টমেন্টের জিম্মাদারি টাকা অবস্থা এডুকেশন ডিপার্টমেন্টের জিম্মাদারি ছিল না আমার, জোন সাদার তখন সাপ্তাহিক ইজতিমা মাদানী মুজাকার জিম্মাদারি ছিল। তো যখন আমি গাড়ি দিয়ে আসতেছিলাম, মানে সাপ্তাহিক ইজতিমা শেষ করে গাড়ি দিয়ে আসতেছিলাম, আমার কাছে কল আসলো, আর কলটা ছিল আমাদের রেজা হুজুরের। হঠাৎ রেজা হুজুরের কল দেখে আমি একটু আশ্চর্য হলাম যে রেজা হুজুরের কল কেন। এখন রেজা হুজুরের কল যখন আমি অ্যাটেন্ড করলাম, তো রেজা হুজুর বললো যে আপনি কোথায়, আমি বললাম যে অমুক অমুক জায়গায়, আপনার সাথে খুবই জরুরি কথা আছে। আচ্ছা, জিউজুল্লাহ বাইক বললো আপনাকে একটা দায়িত্ব দিতে যাচ্ছি। আচ্ছা, জিউজুর লাইক বলেন, হুজুর বলতেছে যে আপনাকে পুরো বাংলাদেশের শিক্ষা বিভাগকে সামলাতে হবে। মাশাআল্লাহ, বললাম হুজুর এত বড় দায়িত্ব, বললো ইনশাআল্লাহ হয়ে যাবে, আপনি আপনি চেষ্টা করেন ইনশাআল্লাহ হয়ে যাবে। তখন কিন্তু ওনার আশেপাশে আমাদের বাংলাদেশের অনেক ইসলামী ভাই ছিল নেপালে, আমাদের বাংলাদেশের ইসলামী ভাইরা তখন নেপালে গিয়েছিলেন কয়েকজন, যারা বড় বড় সাথে জিম্মাদার কামাল ভাই ছিল, আপনার মবিন ভাই ছিল, অনেকেই ছিল, এরকম অনেক জিম্মাদার ওখানে ছিল। রেজা ভাই ওদের সামনে আমাকে কল করছে, মানে ওখানে মশওয়ারা হয়েছে, তো মানে সবাই আমার নামকে বলছেন, তো উনি আমাকে কল করেছেন। তো আমি তখনও কিন্তু গাড়িতেই, ওনার কলগুলো কিন্তু গাড়িতেই আমি কথা বলছি, তো উনি আমাকে বললো যে আপনি পারবেন, আমরা আছি, হয়ে যাবে। এখন আমি অনেক চিন্তায় পড়ে গেলাম, হুজুর এত বড় দায়িত্ব কীভাবে হবে, আমি পুরো বাংলাদেশে আমি ছোটোখাটো একটা জোনের দায়িত্ব ছিলাম, এত বড় দায়িত্ব, বলো হয়ে যাবে, আপনি আপনি করেন ইনশাআল্লাহ হয়ে যাবে। তো আমি বললাম ঠিক আছে হুজুর, যখন আপনারা এটা মনে করেছেন যে আমি পারবো, ঠিক আছে হুজুর লাভবাইক আমি নিয়ে নিলাম। তো সবাই ওখানে, উনি যখন বললো যে ভাই সুবহানাল্লাহ লিয়াকত ভাই কবুল করে নিছেন, ওখান থেকে কলে শুনতেছি যে সবাই সুবহানাল্লাহ বলতেছে, এরপর এক এক করে আমাকে সবাই কলের মধ্যেই মোবারকবাদ জানাতে লাগলো। তো কাউসার ভাই এখান থেকে এটা জানতে পারলাম যে মানে দাওয়াত ইসলামী কেমন, যে দেখুন মানে আমার মানে আমি একটা এত বড় বিষয়ের যোগ্যতা রাখি না, এত বড় একটা মানে আমি যে পুরো বাংলাদেশের একটা বিভাগ নিয়ে আমি চালাবো এরকম যোগ্যতা কিন্তু আমার নাই, কিন্তু আমি আহলে সুন্নাহর নজর দেখুন আমাদেরকে কোত্থেকে কোথায় তুলে নিয়ে এসেছে। আজকে আজকে আমরা এত বড় বড় জিম্মাদার, এমনি নামকা ওয়াস্তা হয়তো বা জিম্মাদার, জানি না আমরা কতটুকু খেদমত করতে পারছি, এটা তো মুর্শিদ আর রব তালাই ভালো জানেন যে আমাদের দ্বারা কতটুকু খেদমত হচ্ছে, কিন্তু দাওয়াত ইসলামীর মানে কেমন অবদান যে আমাদের মতো এত নগণ্যকে এত বড় বড় জিম্মাদারি দিয়েছে, আর এই জিম্মাদারির কারণে মানুষ আমাদেরকে কত সম্মান করছে, না হয় দেখুন আমরা মানে মানুষের সম্মান পাওয়ারও যোগ্য না, মানে আমরা নিজেদের হাল আমরা জানি কাউসার ভাই, আমরা আমি কেমন, আমার যোগ্যতা কেমন, আমার হালত কেমন, আমার বাতিন কেমন, এটা আমি ভালো করে জানি, কিন্তু আমির আহলে সুন্নতের নজর যখন পড়ে গিয়েছে না, মানে একটা প্রবাদ প্রবাদ আছে না, জব তক বিকে না থে কোই পুছতা না থা, খরিদ কর আনমোল কর দিয়া, মানে কিছুটা এমন প্রবাদ বাক্যটা, অর্থাৎ যতদিন আমি কারো কাছে নিজেকে সুপর্দ করি নাই, যতদিন আমি কাউকে কারো হাতের দামান আমি ধরি নাই, ততদিন কেউ আমাকে জিজ্ঞেসই করতো না, ততদিন আমাকে কেউ পাত্তাই দিত না, চিন্তই না, কিন্তু যখন মুর্শিদ আমাকে আপন করে নিয়েছে, যখন মুর্শিদ আমাকে কাছে টেনে নিয়েছে, তখন মানুষ আমাকে সবাই সম্মান দিতে শুরু করেছে, আনমোল অমূল্য করে দিয়েছে। দেখুন না যেখানেই যায়, আপনি নিজেই এক্সপিরিয়েন্স করেছেন হয়তো, আপনার নিজের অভিজ্ঞতা আছে, যেখানেই যায় মানুষ হাত চুমু দেওয়ার জন্য পাগল হয়েছে, যেখানেই যায় মানুষ ছবি নেওয়ার জন্য পাগল হয়েছে, এগুলো কোথায় কোত্থেকে এলো কাউসার ভাই, এগুলো কে দিয়েছে? আমির আহলে সুন্নতের বদৌলতে আজকে যেখানে যাচ্ছি সম্মান, যেখানে যাচ্ছি সম্মান, যেখানে যাচ্ছি সম্মান, যাকে আমি চিনি না সেও সম্মান দিচ্ছে। আপনি এমন এমন এক্সপিরিয়েন্স করবেন হয়তো বা এমন এমন অভিজ্ঞতা আপনার আছে, এমন এলাকায় গেলাম বা এলাকায়ও যেতে হবে না, আপনি গাড়ি দিয়ে যাচ্ছেন, আপনি চিনেন না, সে কিন্তু আপনাকে দাওয়াত ইসলামীর মাদানী চ্যানেলের কারণে হোক, জিম্মাদারির কারণে হোক, কোনো না কোনো ওয়েতে আপনাকে চিনে আপনাকে সম্মান করবে। সুবহানাল্লাহ, আসলে দাওয়াত ইসলামীতে জিম্মাদারিতে বা যে কেউ দাওয়াত ইসলাম পরিবেশে যখন সে চলে আসে, এমনকি এলাকার বড় বড় সরদারদেরকেও, সমাজের বড় বড়
উপরস্থ ব্যক্তিদেরকে মানুষ যেভাবে সম্মান করেন তার সাথে হাজারো গুণ বেশি সম্মান করে যখন কেউ এরকম দাওয়াত ইসলামের সুন্দর পরিবেশে চলে আসে, সুন্নতের রঙে যখন সে রঙিন হয়ে যায়, সে যখন আমলদার হয়ে যায়। আসলে এটা একটা আল্লাহ পাকের রহমত যে এই ব্যক্তি যখন আল্লাহর রাস্তায় চলে এসেছে আল্লাহ পাক নিজেই তার সম্মান বাড়িয়ে দিয়েছে। একটা বিষয় আমি আপনাকে মানে কি বলবো, এটা হয়তো বা আপনারও অভিজ্ঞতা আছে, অনেক অনেক আলেমে দিনরা পর্যন্ত মানে মানে আমাদের সাথে কেমন নম্রভাবে বিহেভ করে, তাদের এই একটা সুধারণা যে দাওয়াত ইসলামের অনেক নেককার হবে, যদিও বা আমরা আমাদের হালত জানি। জি জি, তো ওনারা এইভাবে আমাদেরকে এমন মানে এমন গ্রহণ করে এমন ভাবে তারা আমাদের সামনে বিনয়ী হয়ে যায়, অথচ তারা আলেমে দিন, কিন্তু দাওয়াত ইসলামী ওয়ালাদের সাথে তারা এমন ব্যবহার করে যে মানে দাওয়াত ইসলামের অনেক কিছু, আলহামদুলিল্লাহ এই জিনিসটা আলহামদুলিল্লাহ আমরা আমিরুল সুন্নতের বদৌলতে পেয়েছি। কিছু কমেন্ট এবং কল সেট করবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আমাদের সাথে মোহাম্মদ শাহাদাত আলম ভাই আমাদের সাথে রয়েছেন, মাশাআল্লাহ কমেন্ট করেছেন। মোহাম্মদ নূর হুসাইন ভাই আমাদের সাথে রয়েছেন, কমেন্ট করেছেন, আল্লাহ পাক কবুল করুক। মোহাম্মদ জামালউদ্দিন ভাই আমাদের সাথে রয়েছেন, মাশাআল্লাহ কমেন্ট করছেন। মোহাম্মদ শাহাদাত হুসেন ভাই আমাদের সাথে রয়েছেন, মোহাম্মদ ইব্রাহিম কলিল ভাই আমাদের সাথে রয়েছেন, কমেন্ট করেছেন, মাশাআল্লাহ মদিনা মদিনা লাগছে, আল্লাহ পাক কবুল করুক। মোহাম্মদ শাহজান ভাই তিনিও মাশাআল্লাহ কমেন্ট করেছেন। মারুফ ভাই আমাদের সাথে কমেন্ট করেছেন যে মাদানী চ্যানেলকে অনেক ভালোবাসি, এত সুন্দর বর্ণনা, খুব ভালো লাগেই প্রত্যেকটা অনুষ্ঠান মাশাআল্লাহ। আসলেই মাদানী চ্যানেল এটা এমন একটি চ্যানেল, ভালো লাগার মতোই চ্যানেল, এবং মাদানী চ্যানেল এটা এমন একটি চ্যানেল, ইমনি দিন শিকার চ্যানেল, যেখানে আলহামদুলিল্লাহ আমরা যতক্ষণেই বসে থাকি ততক্ষণ আলহামদুলিল্লাহ ভালো ভালো নিয়ে সকার আমাদের ন্যাক আমল আর নেকে হাসিল করার আমাদের আলহামদুলিল্লাহ সৌভাগ্য হয়ে থাকে। তো এই যে মাদানী চ্যানেল আমরা আলোচনা করছি, মাদানী চ্যানেল আলোচনা হচ্ছে, একত্র ছিল আপনার মাদানী চ্যানেলে কখন আসা হলো মাশাআল্লাহ, এবং মাদানী চ্যানেলে বয়ান করার মাশাআল্লাহ কখন, সে বিষয়ে যদি একটু আমাদেরকে বলতেন। মাশাআল্লাহ, মাদানী চ্যানেলে মনে পড়ছে আমার জি 3-4 বছর আগে, তিন থেকে চার বছর আগে হয়তো জি, মানে অডিশন নিচ্ছিল তখন। অডিশন নেয়ার আগে অডিশনই ছিল, তো আমি একটা বয়ান রেকর্ড করেছিলাম এই স্টুডিওতে, কিন্তু একটা বয়ান আমি রেকর্ড করেছিলাম। বিশ্বাস করেন মানে আমার এত পরিমাণে ঘাম ঝরেছে, আল্লাহ, টেনশনে নার্ভাস ফিল। এরপর মানে মাদানী চ্যানেলের অডিশন দিলাম, তো অডিশন দেওয়ার পরে এরপর আবার আর আর একবার অডিশন নেওয়া হয়েছিল। আচ্ছা, তো অডিশন নেওয়ার পরে আমাকে সিলেক্ট করা হলো। মাশাআল্লাহ, সিলেক্ট করার পর একদিন সব যাদের যারা যারা সিলেক্ট হয়েছিল, আপনি তো মাশাআল্লাহ আমার অনেক আগে মাদানী চ্যানেলে এসেছিলেন, আপনার প্রোগ্রাম আমি দেখতাম, মাশাআল্লাহ তখন আপনার আপনি হয়তো আমার 1 বছর আগে এসেছিলেন, এরকম আপনারা তো হয়তো মাদানী চ্যানেল শুরু থেকেই ছিলেন, শুরু থেকে বলতে চট্টগ্রামে যখন এই ব্রাঞ্চ শুরু হয়েছিল তখন থেকে হয়তো আপনি, আপনার রেকর্ড আমি দেখেছিলাম, আপনাকে দেখেছিলাম মাশাআল্লাহ, আপনি আম্বিয়া কিরাম আলাইহিমুসসালামের জীবনী, আমার প্রথম অনুষ্ঠান ছিল ওইটাই ওইটাই হ্যাঁ ওইটাই করতেন আপনি, এরপর রমজানেও আপনাকে দেখতাম মাশাআল্লাহ। আপনার তো মাশাআল্লাহ বছর কানেক তো আর প্লাস হচ্ছে মনে হয় আপনার তো মাশাআল্লাহ, জি জি, মাদানী চ্যানেল অনুষ্ঠান দেখা। আসলে যে দাওয়াত ইসলামী এটা আপনার একটি সংগঠন যেটা আমাদেরকে এমন কিছু জেরিয়া, এমন কিছু মাধ্যম দিয়ে দেয় যা নেকির কোনো সীমা নেই। আজকে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীতে আসা বা মাদানী চ্যানেলে বয়ান করা বা দাওয়াত ইসলামের জিম্মাদারিতে আসা, সাপ্তাহিক ইজতেমায় বয়ান করার বা নেকির কাজে অ্যাটেন্ড করা, এটা আলহামদুলিল্লাহ অনেক বড় নিয়ামত আমাদের জন্য। এই প্ল্যাটফর্মে যখন কেউ চলে আসে তখন তার ন্যাক আমল করা এটা খুব সহজ হয়ে যায়, তার নেকির জরিয়া করার খুব সহজ হয়ে যায়, আসান হয়ে যায়। যারা দেখতে পাচ্ছেন বা যারা দাওয়াত ইসলামী সপ্তাহ ইজতেমা অ্যাটেন্ড করেন, মাদানী কাফেলা সফর করেন, তাদের এটা এক্সপিরিয়েন্স হয়েছে, যখন কেউ আসে সে মাদানী কাফেলা সফর করে, সে যখন সপ্তাহ ইজতেমায় আসে তখন তার নিজের মধ্যে একটা ভালো লাগা কাজ করে এবং ন্যাক আমল করার উৎসাহ অটোমেটিকলি চলে আসে, যেটা আমরা আজকে যারাই বা আমরা আজকে বিভিন্ন সমাবেশ বা বিভিন্ন গুনাহে বড় আড্ডায় যাই, আমরা নিজেরাই এ সম্পর্কে জ্ঞাত রয়েছি যে আমি যখন কোনো 4-5 জন বন্ধুর সাথে রয়েছি, সেখানে আলোচনায় হচ্ছে গুনাহে ভরা, সেখানে আলোচনা ডিসকাশন সব কিছু গুনাহে ভরা বিষয় নিয়ে, তাহলে আমার কীভাবে সেখানে ন্যাক আমলে উৎসাহ আসবে? কিন্তু আপনি যখন পরিবেশটা বেছে নিবেন নেকির, কিন্তু আপনি যখন পরিবেশটা বেছে নিবেন নামাজের, কিন্তু আপনি যখন পরিবেশটা বেছে নিবেন সুন্নতের, তাহলে আপনার অবশ্যই দীনের ইসলামের ভালো কাজ করার উৎসাহ আসবে। তাই আমার আপনারও এই আলোচনাগুলো করার কেনই বা আমাদের এই অনুষ্ঠানটা করার পিছনে উদ্দেশ্য অনেক, তার মধ্যে একটি উদ্দেশ্য যে এরকম ইসলামী ভাইদের আলোচনা বা তাদের স্মৃতি তুলে ধরার কারণ কি আমাদের রয়েছে, তার মধ্যে একটি কারণ এটাই যে এই যে ইসলামী ভাই, এই যে মুবাল্লিগ, তিনিও নেকির পরিবেশে এসেছে, তিনিও নেকির কাজ করছে, তিনিও নেকির স্মৃতি তুলে ধরছে,
আজকে আমাদেরও অনেকের স্মৃতি রয়েছে, আমার আপনার স্মৃতিগুলো কি ন্যাক আমলকে জুড়ে নাকি গুনাহে ভরা কাজকে জুড়ে রয়েছে, এটা আমাদের দেখার বিষয়। দেখো এটা কিন্তু আমাদের একটা অনেকের আমরা বিভিন্ন এক্সপিরিয়েন্স রয়েছে পূর্ববর্তী অনেক, কিন্তু আমাদের এক্সপিরিয়েন্স যেগুলো লাইফের মধ্যে রয়েছে কি বেশিরভাগ গুনাহে ভরা নাকি ন্যাক আমল ভরা, এটাও একটা বিষয় আমাদের দেখা উচিত। ইসলামে থেকে যখন দাওয়াত ইসলামীতে যখন থেকে এসেছে আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামের প্রত্যেকটা কর্মকাণ্ডে আপনি শুধু নেকি আর নেকি দেখবেন, প্রত্যেকটি কর্মকাণ্ডে, সেটা ফিল্ড ওয়ার্ক হোক, আপনি মাদানী চ্যানেল হোক, যে কোনো জায়গায় আপনি প্রত্যেকটা জায়গায় করে একটা ছোট দাওয়াত ইসলামের যে কোনো একটা ছোট কাজ করলেও সেখানে অসংখ্য নেকি, অসংখ্য নেকি। আর মাদানী চ্যানেল, মাশাআল্লাহ, মাদানী চ্যানেলের মধ্যে আমার আরেকটা জিম্মাদারিও ছিল, কোঅর্ডিনেটরের জিম্মাদারি আমি পালন করেছিলাম দুই তিন বছরই। তো আমি মাদানী চ্যানেলের সাথে ছিলাম আর মাদানী চ্যানেলের প্রথম রেকর্ডেড প্রোগ্রাম আমার মনে পড়ছে আমি প্রিয় মা বাবা হয়তো বা করেছিলাম, প্রিয় মা বাবা যখন মানে যখন যারা অডিশন দিয়েছিল পাস হয়েছিল যখন সবাইকে নিয়ে বসেছিল, তো তখন জিজ্ঞেস করা হলো যে আপনারা কে কোন অনুষ্ঠান করবেন, তো আমি নিজ থেকে বললাম যে আমি মা বাবার উপরে একটা অনুষ্ঠান করতে চাই। তো আমাকে প্রথম অনুষ্ঠান ওইটাই দেওয়া হলো যে ঠিক আছে আপনি এটার উপর করেন, আমি প্রিয় মা বাবা নিয়ে একটা অনুষ্ঠান করলাম। এরপর মনে হয় প্রিয় মা বাবা এটা আপনার প্রথম অনুষ্ঠান ছিল? হ্যাঁ, রেকর্ডেড অনুষ্ঠান, প্রথম অনুষ্ঠান রেকর্ড অনুষ্ঠান ওইটাই ছিল প্রিয় মা বাবা। এরপর আমি ঢাকা গিয়েছিলাম, ঢাকায় আমি আমাদের ইমরান ভাইয়ের সাথে রহমতপূর্ণ প্রভাতে বসেছিলাম সকালে। তো এভাবে মানে মোটামুটি মাদানী চ্যানেলে আসা, এরপর তো আপনারা দেখছেন মাদানী চ্যানেলের সাথে আমিন। মাদানী চ্যানেলের মধ্যে আল্লাহ পাক আমাদের সকলকে স্থায়িত্ব, যা আসলে নেকির কাছে এক কথায়, এই যে এই কথাগুলো বলা এই কারণে যে ন্যাক আমলের মধ্যে স্থায়িত্ব পাওয়া অনেক বড় নিয়ামত। অনেকে তো আমরা ভালো কাজের দিকে আগায় আবার আমরা শয়তানের প্ররোচনায় পড়ে ন্যাক আমল করা ছেড়ে দিই, এটা যেন আমাদের না হয়। কেননা সবসময় আপনার দোয়ার মধ্যে থাকা উচিত যে আল্লাহ আমাকে তুমি ন্যাক আমলের মধ্যে স্থায়িত্ব দান করো, ন্যাক আমলের মধ্যে স্থায়িত্ব দান করো, এটা অনেক বড় নিয়ামত। আমাদের চোখের দেখা হয় অনেক রয়েছে যে আগে হয়তো ভালো কাজ করার চেষ্টা করতো, এখন আবারও সেই গুনাহের ফাঁদে পড়ে সে চেষ্টা করছে যে এখন গুনাহের কাজ করার জন্য, নাউজুবিল্লাহ। তাই অবশ্যই আপনার ওটা বসা, আপনার চলাফেরা কার সাথে, এটা আপনার নিজেরই চিন্তা করা উচিত। আপনি বলছেন না আমি এমনিই যাচ্ছি, না, এটা আপনার আমলের উপর অনেক বড় এফেক্ট পড়ে আপনার, আপনি কার সাথে উঠা বসা করছেন, আপনার চলাফেরা কার সাথে। এই জন্য সবসময় আপনার একটি সময় হওয়া উচিত যার সাথে আপনি ভালো কাজ করবেন, যার সাথে উঠা বসা কথাবার্তা আপনি ভালো কোনো আমলদার ব্যক্তির সাথে হওয়া উচিত, যেটা আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের সুন্দর পরিবেশ। এই জন্য আমির আল্লাহ সুন্নাত আমাদেরকে ন্যাক আমলের জাল এই মাদানী মহলে রয়েছে, জি হ্যাঁ, ন্যাক আমলের জাল এই মাদানী মহলে রয়েছে। প্রতিদিন এশার নামাজের পর আর দরস হয়ে থাকে আমাদের বিভিন্ন মসজিদের মধ্যে, আপনি এটাতে অ্যাটেন্ড করুন। সাপ্তাহিক ইজতেমা হয়ে থাকে বৃহস্পতিবার এশার নামাজের পরে, এখানে আপনি শরীক্ষণ। এভাবে প্রত্যেক মাসে তিন দিনের মাদানী কাফা, যেটা আমাদের লেখক হুজুর আমাদেরকে আজকে বলেছে মাশাআল্লাহ, যে মাদানী কাফালা সফরের বরকতে ইনার যে পরিবর্তন, ইনার যে মাইন্ড চেঞ্জ, যেটা ন্যাক আমল করার, এটা আমার আপনারও করা সম্ভব, আমার আপনার দ্বারাও এটা সম্ভব। এখানে আমরা আসলে চেষ্টা করি, জি জি, যেহেতু অনুষ্ঠানের সময় শেষ আমাদের প্রায় সময়, আমি আলহামদুলিল্লাহ আরেকটা দাওয়াত দিব যে জি জি, দর্শকের মধ্যে অনেকে হয়তোবা ছাত্র আছেন, বিশেষভাগই স্টুডেন্ট আছেন, তো দাওয়াত ইসলামের অন্যতম একটি বিভাগ হচ্ছে শিক্ষা বিভাগ, মাশাআল্লাহ। তো দাওয়াত ইসলামী এটা নিয়ে কাজ করছে, বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে দাওয়াত ইসলামী নেকির দাওয়াত দিয়ে কীভাবে তার আখিরাতকে সুন্দর করতে হবে, কীভাবে কবর হাসরকে সুন্দর করতে হবে, সেদিকে পথ দেখাচ্ছেন। তো আমি আপনাদেরকে অনুরোধ করবো, যারা ছাত্র আছেন, যে যে বিভাগে আছেন, যে যে ডিস্ট্রিক্টে আছেন, আপনারা দাওয়াত ইসলামীর অ্যাড্রেস নিয়ে, আপনারা বেশি না, শুধু দাওয়াত ইসলামের সাপ্তাহিক ইজতিমাটুকুতে অংশগ্রহণ করুন। এতে করে দেখবেন কি, আপনি দুনিয়ার জন্য তো পড়ালেখা এটা আছে, কিন্তু আখিরাতের জন্য যে কিছু আমাকে নিয়ে যেতে হবে, এটা ইজতিমাতে আসলে ইনশাআল্লাহ আপনার মন মানসিকতা সৃষ্টি হবে। এতে করে দেখবেন আপনার জীবনের মধ্যে আমূল একটা পরিবর্তন আসবে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, এবং আজকে মাশাআল্লাহ আমাদের লেখক ভাইয়ের আইনার স্মৃতি সম্পর্কে আমাদের শোনার সৌভাগ্য হলো, যা শিক্ষণীয় বিষয় আমরা পেয়েছি আল্লাহ পাক আমাদেরকে তার উপর নিজেও আমল করে অপর কাছে পৌঁছে দিয়ে নেকি হাজির করার তৌফিক দান করুক, আমিন। বিজাহি নবিল আমিন, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। স্মৃতির পাতায় কত কিছু লেখা আছে আমার, তারে মাঝে কিছু স্মৃতি থাকবে চিরকাল।